নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগতম রসমাই মসজিদ। বন্ধুসকল, বলগতে চামক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, আজি সমগ্র রাজ্য বন্ধ থাকিব ইন্টারনেট সেবা। পুয়া 10 বজার দিনের 1:30 বন্ধ থাকিব ইন্টারনেট সেবা। এডিআরির তৃতীয় বর্গ নিযুক্তি পরীক্ষার স্বচ্ছতার বাবে এই পদক্ষেপ অসম সরকারের। আর এই সন্দর্ভত অসম সরকারের মুখ্য সচিবে জারি করেছে বিশেষ নির্দেশনা। পরবর্তী খবর, সোনাপুরের কচুতুলির সকল বেদখলকারীক গুলি গুলি মারি পেলাও, পুলিশে নোয়ারিলে আমাক এড়ি দিয়ক, 15 মিনিটত আমি বাংলাদেশী খেদি পঠিয়াম, আমি হাতত খাৰু পিন্ধি বহি থকা নাই, সকলোরে হাতত AK-47 রাইফল দি দিয়ক পুলিশে। এই বিস্ফোরক মন্তব্য বীর লাচি থানার নেতা শৃঙ্খল থরিহার। আক্রমণ হলে ভয়ঙ্কর প্রত্যাক্রমণ হব বেদখলকারীর উপর, সকলকে গুলি গুলি মারি দিয়ক, আমার কোনো আপত্তি নাই, আরক্ষীয় নোয়ারিলে আমাক দায়িত্ব দিয়ক, এই মন্তব্য বীর লাচি থানার নেতা শৃঙ্খল থরিহার। শৃঙ্খল থরিহার লগতে কয় যে পুলিশ আতুরি দিয়ক, আমি 15 মিনিটত বাংলাদেশী খেদি পঠিয়াম, আমি হাতত খাৰু পিন্ধি বহি থকা নাই, ব্রিটিশের যুগেরপা থাকক বা আকবরের যুগেরপা থাকক মাটি এড়িব লাগিব, সকলরে হাতত AK-47 রাইফল দি দিয়ক পুলিশে। এই যুঁজ সভ্যতা সংস্কৃতি মাটি ফেটি রক্ষার যুঁজ। ট্রাইবেল বেল্টর মাটি ট্রাইবেল মানুষের হাতত থাকিব লাগিব, বেলেগ কথা ইয়াত নাই, বেদখল হয়েছে বাবে উচ্ছেদ হয়েছে। অসমৰ খিলঞ্জীয়ালোক কেতিয়াও বহি নাথাকে, ট্রাইবেল বেল্টর মাটি দখল করলে উচ্ছেদ হবই, কোনো রাজনৈতিক দলক রাজনীতি করবলে দিয়া নহব, কেবল ভোটর স্বার্থত আমাক আর কোনেও ব্যবহার নকরিব। সোনাপুরের কচুতুলির এই হুঙ্কার বীর লাচি থানার নেতা শৃঙ্খল থরিহার। পরবর্তী খবর, রাজ্য জোকারি যাওয়া ট্রেডিং স্কিমক লৈ পুনৰ ডাঙৰ মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। হিমন্ত বিশ্ব শর্মাই মন্তব্য করে কয় যে ডিবি স্টকের প্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক বিচারি আরক্ষীয় চপাইছে জাল, যিকোনো মুহূর্তত আরক্ষীর জালত পড়ার সম্ভাবনা আছে দীপাঙ্কর বর্মন। কিমান দিন পলাই থাকিব দীপাঙ্কর বর্মন? আর অনলাইন প্রবঞ্চনার 32টাক গোচরের তদন্ত CBI অর্পণ অসম সরকারও। অনলাইন ট্রেডিংয়ের নামত প্রবঞ্চনা করা কোনো লোক হারি না যাব। ডিবি স্টকের প্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক বিচারি আরক্ষীয় পেলাইছে জাল, কিমান দিন পলাই থাকিব দীপাঙ্কর বর্মন? অনলাইন ট্রেডিং প্রবঞ্চনাত জড়িত কোনো লোক হারি না যাব বা হারি যাব নারিব। আর এই সন্দর্ভত 32টাক গোচরের তদন্ত করব CBIয়ে। গাঁয়ে ভূঁয়ে থাকা সকল অনলাইন প্রবঞ্চকক বিচারি উলিওয়া হব, পুলিয়ে পোখায় উভালি পেলা হব এই অনলাইন প্রবঞ্চকর জাল, প্রবঞ্চকক জনতার টাকা খাবলে দিয়া নহব। ইতিমধ্যে আরক্ষীর জালত পড়ছে কোটি টাকা আত্মসাত করা বহু প্রবঞ্চক, আর বর্তমানে পলাতক হয়ে আছে ডিবি স্টকের স্বত্বাধিকারী প্রবঞ্চক দীপাঙ্কর বর্মন, আর বর্তমান কারাগারত আছে প্রবঞ্চক স্বপ্ননীল দাস, বিশাল ফুকন, মাইনা ব্রহ্ম, সুমি বরা আর তার্কিক বরা। আর এই সকল প্রবঞ্চকর বিরুদ্ধেও তদন্ত হব, এই মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক, আর এনেকুয়া ধরনের ভিডিও সমূহ নিতে চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, সোনাপুরের কচুতুলির অবৈধ বেদখলকারী উচ্ছেদের ঘটনাক লৈ ABMCর হুঙ্কার। বেদখলকারীর নামত ভারতীয় নাগরিকক হারাশাস্তি নকৰিব, সংখ্যালঘুর উপর চলা অত্যাচার কেতিয়াও মানি লওয়া নহব, এই হুঙ্কার ABMCর। সোনাপুরের কচুতুলির উচ্ছেদক লৈ ABMCর তীব্র প্রতিবাদ। অবৈধ বেদখলকারী উচ্ছেদক লৈ জাঙুর খাই উঠিছে ABMCর। সংখ্যালঘুর উপর অত্যাচার চলা বলে অভিযোগ প্রতিবাদকারী, এনে ধরনের উচ্ছেদ কোনো কারণতে মানি লওয়া নহব, সরকারে পক্ষপাতমূলকভাবে উচ্ছেদ চলা বলে অভিযোগ প্রতিবাদকারীর। উল্লেখযোগ্য যে সোনাপুরের কচুতুলিত অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে চলি আছে উচ্ছেদ অভিযান, আর এই উচ্ছেদের প্রতিবাদের ঘটনাত
হায়দর আলী আর জুয়াহিদ আলীর লগতে আন এগারী যুবকর মৃত্যু হয়েছে। উচ্ছেদিতর এই মৃত্যুর ঘটনার ন্যায়িক তদন্ত হব লাগে। বেদখলকারীর নামত ভারতীয় নাগরিকক হারাশাস্তি নকরিবলে হুঙ্কার প্রতিবাদকারী এবিএমসির নেতা টাইসন হুসেনে দিয়ে এই হুঙ্কার। তামুলপুর কচুতুলি ঘটনার বিরুদ্ধে বিকাল প্রতিবাদী সমদল বাহির করে সাব্যস্ত করে প্রতিবাদ এবিএমসুয়ে। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতী ভাল খবর। এইবার সিআইএসএফত উলাইছে শ চাকুরি। 30 সেপ্টেম্বরের ভিতর করক আবেদন। দশম শ্রেণী উত্তীর্ণ হলেই করব আবেদন। সিআইএসএফত উলাইছে চাকুরি। চাকরি বিচরা যুবক যুবতীর ডর খবর আছে। অহা 30 সেপ্টেম্বরের ভিতর যুবক যুবতীয় করব আবেদন। অনলাইন যোগে চাকরি প্রার্থী করব আবেদন। আর এই সন্দর্ভত সিআইএসএফর তরফের বিচরা হয়েছে আবেদন। সিআইএসএফর অগ্নি নির্বাপক জওয়ানর পদর বিচরা হয়েছে আবেদন। আবেদনকারী প্রার্থী সকল ভারতীয় নাগরিক হব লাগিব। প্রার্থী সকলে অনলাইন যোগে লাভ করব এডমিট কার্ড। এডমিট কার্ড এই ওয়েবসাইটের ডাউনলোড করে লব পারিব। ওয়েবসাইটটি হয়েছে cisf.gov.in। আর আবেদনকারী প্রার্থী সকল দশম শ্রেণী উত্তীর্ণ হব লাগিব, অর্থাৎ মেট্রিক পাশ করে আবেদন করব পারিব। বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে 18-23 বছরের ভিতর হব লাগিব। প্রার্থী সকল কিদরে করব আবেদন চাও আহ। এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের অনলাইনত আবেদন করব পারিব। ওয়েবসাইটটি কই দিছো cisf.gov.in। এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের অনলাইনত আবেদন করব পারিব। পরবর্তী খবর, সোনাপুরের উচ্ছেদক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডর মন্তব্য। মুখ্যমন্ত্রীগুলিয়ে কংগ্রেসক উদ্দেশ্যে মন্তব্য করে কয় যে মক দুইফালে বজায় লাভ নাই, দবাটো আপনাদের এফালে বজাও। এবার কয় মিয়াক টার্গেট করে লো, এবার কয় খিলঞ্জিয়াক টার্গেট করে লো। উচ্ছেদ অভিযান চলবই, কোনেও বাধা দিব নয়। উচ্ছেদের সময়ত আমি হিন্দু মুসলিম নাচাও, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। মিয়ার দরে অসমীয়া হিন্দুয়ে হাতত লাঠি জং নলয়। ট্রাইবেল বেল্টত থাকলে অসমীয়া মানুষ উচ্ছেদ হব। ট্রাইবেল বেল্ট গঠন হওয়ার পূর্বরপরা থাকলেহে উচ্ছেদ নহব। শিলহাকত আমি অসমীয়া মানুষকে উচ্ছেদ করেছো। উচ্ছেদ অভিযান চলবই, ইয়াত কোনেও বাধা দিব নয়। মক দুইফালে বজায় লাভ নাই, দবাটো এফালেই বজাও। এবার কয় মিয়াক টার্গেট করে লো, এবার কয় খিলঞ্জিয়াক টার্গেট করে লো। উচ্ছেদের সময়ত আমি হিন্দু মুসলিম নাচাও। সোনাপুর উচ্ছেদের সময়ত ঘটা ঘটনার কংগ্রেস জগরিয়া। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক কংগ্রেসে আনিছিল, এতিয়া কংগ্রেসে এই আইনের বিরোধিতা করেছে। কংগ্রেসে স্পষ্টক কব লাগে যে তেওঁলোকক এই আইন লাগে না নালাগে। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক থাকালে কংগ্রেসে ইয়ার বিরোধিতা করব নয়। সোনাপুরের উচ্ছেদক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ডর মন্তব্য। পরবর্তী খবর, সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে পুনের বুঝাবুঝি ভারতের। ভারতের পিঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করলে ভারত সরকারে, আর এতিয়া বাংলাদেশে ভারতলে প্রেরণ করব ইলিশ মাছ। ভারত সরকারে পিঁয়াজ রপ্তানির কঠিন শর্ত সমূহ শিথিল করলে। ভারত সরকারে বিদেশলে রপ্তানির প্রতিটন পিঁয়াজের মূল্য 550 মার্কিন ডলার নির্ধারণ করেছিল, আর 40% হারত রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল। আর এতিয়া বৈদেশিক বাণিজ্য সঞ্চালক প্রধানে ঘোষণা করেছে যে এই দুটা ক্ষেত্রতে শর্ত শিথিল করা হয়েছে। ব্যবসায়ী সকলে নিজে রপ্তানির মূল্য নির্ধারণ করব পারিব। ইয়ার উপরও রপ্তানি শুল্ক আধালৈ হ্রাস করা হয়েছে। যা বছর লোকসভা নির্বাচনের ভারত সরকারে পিঁয়াজকে ধরে বহু সামগ্রীর রপ্তানি রোধ করেছিল। নির্বাচনের সময় দেশের বাজারত দাম নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত গ্রহণ করে সরকারে, যার মহারাষ্ট্রের পিঁয়াজ খেতক আর রপ্তানিকারক ডর সমস্যার সম্মুখীন হয়েছে। আর অহা নভেম্বর মাহত সেই রাজ্যত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব,
আর ইয়ার পূর্বে নরেন্দ্র মোদী সরকারে পিঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করে মহারাষ্ট্রর কৃষকক সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। আর চলিত সপ্তাহের শেষর ফালে প্রধানমন্ত্রী মোদীর মহারাষ্ট্র ভ্রমণের কথা। ইফালে ভারত সরকারের পিঁয়াজর সিদ্ধান্তর দ্বারা বাংলাদেশ বিশেষভাবে লাভবান হব। সুবুরিয়া দেশের ব্যবসায়ীসকলে ভারতের বেশিরভাগ পিঁয়াজ আমদানি করে। সেই দেশের একাংশ লোকে মৌখিকভাবে ভারতীয় সামগ্রী বর্জনের আহ্বান জানার বিপরীতে ভারতীয় পিঁয়াজর সাদ আর টেক্সার প্রথম পছন্দ। উল্লেখযোগ্য যে ভারত সরকারে যাওয়া বছর পিঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বাধা আরোপ করেছিল যদিও বাংলাদেশক রেহাই দিয়া হয়েছিল। যাওয়া বছর দুখন দেশের মাজত হওয়া আলোচনাত সিদ্ধান্ত লওয়া হয়েছিল যে নির্দিষ্ট পরিমাণের পিঁয়াজ দিয়া হব। এতিয়া বাংলাদেশের রপ্তানি কারকসকলে কম মূল্যত ভারতের পিঁয়াজ আমদানি করব পারিব, ফলত সেই দেশের বাজারত পিঁয়াজর উচ্চ মূল্য কমি যাব। আর ভারতের সরকারি সূত্রের তথ্য অনুসরি বাংলাদেশের পশু সম্পদ উপদেষ্টাই ঘোষণা করেছে যে পূজার সময় ইলিশ ভারতলৈ প্রেরণ করব নিবিচারে। ভারতের বাণিজ্য মন্ত্রালয়ের এগারী বিষয়ার মতে এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের নেকি সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই, কারণ বাণিজ্য মন্ত্রালয় রপ্তানির বিষয়টি চোয়াচিতা করে। বাংলাদেশে বছরটির ভিতরতে 5,000 টন ইলিশ ভারতক যোগান ধরার কথা। এই অর্থ দুখন দেশের রপ্তানিকারক আর আমদানিকারকর মাজত বুঝাবুঝি আছে। পরবর্তী খবর, সোনাপুরের কচুতলীত উচ্ছেদ অভিযানের মাজতে প্রশাসনের জাননি। তিনদিনের ভিতর খালি করক কচুতলী, মেয়াদি মাটির পর আঁতরি যাবল নির্দেশ দিয়া হয়েছে বা নির্দেশ দিছে প্রশাসনে। এক জাননীযোগে তিনদিনের সময়সীমা বান্ধি দিছে প্রশাসনে। আর তারপিছতে বহু বেদখলকারিয়ে কালি টোপোলা বান্ধি ত্যাগ করেছে কচুতলী। সরকারি ভূমি খালি করবল তিনদিনের সময়সীমা বান্ধি দিছে প্রশাসনে। কচুতলীর মেয়াদি মাটির পর আঁতরি যাবল জাননী জারি প্রশাসনের। প্রশাসনে তিনদিনের সময়সীমা বান্ধি দিছে কচুতলী বাসীক। আর প্রশাসনের জাননীর পাছতেই একাংশই সেই স্থান ত্যাগ করবল সাজু হয়েছে। ঘরের ধান হাঁ পারো বিক্রি করবল ওলাই আছে একাংশ লোক, আর বহুতে টালি টোপোলা বান্ধি ত্যাগ করেছে কচুতলী। আনহাতে মেয়াদি মাটির পর উঠি না যায় একাংশ বেদখলকারী। সরকারে গুলিয়াই মারিলেও কচুতলী ত্যাগ নকরার হুঙ্কার একাংশ লোকের। উল্লেখযোগ্য যে মেয়াদি মাটিত থাকিলেও প্রায় সকলের মাটি নিজের নামত নাই। বছর বছর ধরে বসবাস করলেও পূর্বর জনজাতীয় মালিকর নামতে আছে মাটি। আনহাতে বাহিরের কোনো লোকক প্রবেশ করবল দিয়া নাই আরক্ষীয়ে। আর কচুতলীর প্রতিজন লোকক সোধা পোছা করেছে আরক্ষীয়ে, লগতে পরীক্ষা করেছে নথিপত্র।